প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাস করছি প্রথম শ্রেণী বিষয় বাংলা আমার নাম মোহাম্মদ সোহেল হোসেন শ্রেণী শিক্ষক ইতিপূর্বে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর বার্ষিক পরীক্ষার দুটো সাজেশন দিয়েছি যারা এখনো সম্পূর্ণ সাজেশন নেও নাই তারা অবশ্যই স্কুলে এসে সাজেশন নিয়ে যাবে কারণ এখানে বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হয়েছে এখন আমি বাংলা বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমে দেওয়া আছে কবিতা তোমাদের বাংলা পাঠ্য বই থেকে দুটি কবিতা থাকবে এখানে প্রথমে আছে কবিতা ছুটি ও হন হন পন পন অনেক সময় দেখা যায় যে পরীক্ষার সময় তোমরা কবিতা মনে করো ছুটি কবিতা দিয়েছ এই ছুটি কবিতাটা এখানে দেওয়া আছে তোমাদের বইয়ে যেভাবে দেওয়া হয়েছে বইয়ের মধ্যে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি এখানে যে দেখা যায় লাইনগুলি প্রথম লাইনটা যেভাবে আছে দ্বিতীয় লাইনটি একটু জায়গা স্পেস নিয়ে যে দুটি কবিতা দেওয়া থাকবে আছে সাজেশনে মনে করো ছুটি কবিতা দেওয়া হয়েছে এই ছুটি কবিতাটা তোমরা ঠিক এভাবে বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে লিখবে যে চরিত্রগুলো যেভাবে আছে অনেকে দেখা যায় যে এখান থেকে শুরু করলো আবার প্রথম থেকে শুরু করলো এভাবে যদি দেওয়া হয় তাহলে তোমাদের এক নম্বর কাটা যাবে চরণ কবিতার চরণ যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে এবং দাড়ি কমা যেভাবে যেখানে আছে ঠিক সেভাবে লিখতে পারলে তোমরা পুরোপুরি নাম্বার পেয়ে যাবে এভাবে দুটি কবিতা আছে ঠিক একই নিয়ম যেখানে দাড়ি কমা হ্যাঁ এবং চরণটা যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে এবার আছি দ্বিতীয় নম্বরে শূন্য স্থান পূরণ করো আমরা বইয়ের মধ্যে যে সিলেবাস সাজেশনে যে ই দেওয়া হয়েছে 15টা শূন্য স্থান পূরণ দেওয়া হয়েছে সেখান থেকে কিছু তুলে ধরছি যেমন এক পিঁপড়ের খুব পিপাসা পেল উত্তরটা ড্যাশ পেল এখানে পিপাসা আসবে পিঁপড়ে কী পেল পিপাসা পেল এখানে পিপাসাটা লিখতে হবে কেউ লেখলা ঠিক মতো কিন্তু দাগটা যদি না দাও শূন্য স্থানে দাগ না দিলে সম্পূর্ণ কাটা যাবে এই জন্য দাগটা অবশ্যই লিখতে হবে আন্ডারলাইন যেটাকে বলে আন্ডারলাইন করতে হবে আন্ডারলাইন না করলে প্রশ্ন হয়েছে উত্তর হয়েছে কিন্তু নাম্বার পাবে না ঠিক এভাবেই নয় মাস যুদ্ধ চলল এখানে নয় না লেখলে 52 কোশ্চেন লাগতে পুরাপুরি কাটা যাবে আর আন্ডারলাইন অবশ্যই করতে হবে তাহলে তোমার শূন্য স্থানটা হয়ে গেল তিন নম্বরে আসছে বাক্য গঠন করো বাক্য গঠনে দেখা যায় অনেকে বাক্য গঠন ঠিকই আসছে কিন্তু আমাদের 15টা বাক্য গঠন সাজেশনে দেওয়া হয়েছে এখান থেকে 7টি থাকবে যে কোনো 5টা দিতে হবে 3, 5, 15 মার্ক তো মনে করো সুন্দর সুন্দরতা বাক্য গঠন একটা দিলা এ দেশ অনেক সুন্দর এখানে দেখা যায় যে গত পরীক্ষায় অনেকে ভুল করেছ দুটা দাগ দিয়েছ বাক্য গঠনে শুধু একটি দাগ হবে দুটা দাগ দিলে আমরা নাম্বার কেটে দিব এক নম্বর এটি খেয়াল করে তোমরা দিবে ঠিক আছে এ হলো তিন নম্বর আরেকটা প্রশ্ন আছে টপ করো চার নম্বর প্রশ্ন উত্তর আসছে তোমাদের চার নম্বর প্রশ্ন আসছে প্রশ্ন উত্তর লিখো তোমাদের 15টি প্রশ্ন দেওয়া আছে যে কোনো ওখান থেকে 7টি থাকবে 5টি দিতে হবে যেমন ছেলেমেয়েরা কোথায় যায় ছেলেমেয়েরা মামার বাড়ি যায় বইয়ের মধ্যে আমরা সাজেশন দিয়ে দিচ্ছি এটা ভালো করে তোমরা পড়বা এবং যে এবং যে পড়াগুলি দিছি সেগুলো বারবার তোমরা যদি পড়ো তাহলে তোমাদের কাছে এগুলো সহজ হয়ে যাবে আমাদের দেশকে কি বলা হয় বইয়ের মধ্যে রিডিং পড়লে তোমরা জানতে পারবা যে আমাদের দেশকে কি বলা হয় আমাদের দেশকে ধানের দেশ গানের দেশ বলা হয় এখানে একটা কমা দেওয়া আছে কমাটা অবশ্যই দিবা যদি না দেওয়া হয় তাহলে এক নম্বর কাটা যাবে
तीन नम्बर ग नम्बर हे गाचर डाले कि छो गाचर डाले कि छो गाचर डाले एक घुघु छो एखे तीनटा प्रश्न उत्तर दिए दिसी अनेक समय देखा जाए छात्र छात्री क ख ग गह उम्म एखने कयर पर उम्म नम्बर दिल उम्म नम्बर प्रश्नता दिए दिल किंतु तारा हाँ वो उम्म नम्बर ना लिखे ख नम्बर दिए दिल ताले तुम्हारे नम्बर काटा जाए जे प्रश्न दिवे तुम्हारा ठीक से प्रश्न उत्तर थकते हो ना तुम्हारे प्रश्न नम्बर भूल हम पूरापुरी काटा जाए खूब सवधने तुम्हारा प्रश्न उत्तर लिखे ताहले आज के तुम्हारे बांगलार प्रथम श्रेणी क्लास शेष कर लम तुम्हारा सबाई सुस्थ थाकबे और बासाय थेके बेरोनोर पर तुम्हारा अवश्य मास्क व्यवहार करबे ओ गण गण साबान दिए हाथ धोबे ताहले करोना मुक्त होबे। खुदा हाफेज।